আজকে ক্লাস ফাইভ এর ন্যাচারাল সায়েন্স বিজ্ঞানের ক্লাস শুরু হল। তোমাদের এই ক্লাসটা গ্রুপ এর জন্যে, যেটা স্লট থ্রিতে শুক্রবার বিকেল 4:30 থেকে 4:30টার মধ্যে গুগল মিটে করানো হয়, সেই ক্লাসের ভিডিও তোমাদের এখন আমি করছি। এটা আপলোড করে দেওয়া হবে, তোমরা দেখে নেবে, দেখে নিয়ে আমাকে প্রশ্ন করবে শুক্রবার দিন 4:30 থেকে 4:30টার মধ্যে। ওই সময় তোমাদের এই ক্লাসটা হবে। যেটা আমি শেষ করেছিলাম আগের দিন, সেটা হচ্ছে যে বনে থাকে বাঘ, এই বনে থাকে বাঘের মধ্যে আর যারা যারা যে সমস্ত প্রাণী ছিল তাদের কথা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। হরিণ থাকে, আর ছিল কাঠবিড়ালি, শিয়াল, গিরগিটি, এছাড়া অনেক গাছ, শাল, সেগুন, অর্জুন, হরিতকি, আম, লিচু, এই সমস্ত গাছ ছিল। এর থেকে বোঝা যাচ্ছে বনে বাঘ থাকে, হরিণ থাকে, আর থাকে তোমার বিভিন্ন ধরনের প্রাণী। এবারে বাগানে যেসব গাছ থাকে সেগুলো তো বনে থাকে, বনে মাঝে মাঝে জলাভূমিও থাকে, বনে গেলে দেখা যায় নানা রকম পোকা, পশু পাখির ডাক, এইসব নিয়েই বন। এরপরে তোমাদের বলা বলি করে লেখার জন্য তোমাদের যে কাজটা দেওয়া ছিল সেই কাজের প্রশ্ন তোমরা নিশ্চয়ই করতে পারো, তোমরা করেছো কিনা আমাকে দেখাতে, করে থাকলে আমাকে দেখাতেও পারো। সেটা হচ্ছে বনে গাছপালার নাম, বনে গাছপালার নাম, বনের পশুদের নাম, এবং বন থেকে তোমরা কী কী পাও সেই সমস্ত দ্রব্যের নাম, বনজ ফসলের নাম, বনজ সম্পদের নাম, আর বনের কী কী অন্য জায়গায়, বনের কী কী অন্য জায়গায় চলে যায় বনজ সম্পদগুলো, যেমন মধু সংগ্রহ করে আমরা মধুটাকে সংগ্রহ নিয়ে আসি, তেমনি গাছ কেটে গাছের গুড়িগুলো নিয়ে চলে যাই, এদের কথা বলা হচ্ছে। বনের কী কী অন্য জায়গায় চলে যায়, এগুলো হচ্ছে সেই চলে যাওয়ার দ্রব্য বা সম্পদ। এরপরে তোমাদের 122 পাতায় রয়েছে বনে থেকে আমরা কী কী পাই, বনে থেকে আমরা কী কী পাই, তার মধ্যে বিভিন্ন ধরনের, এক্ষুনি বললাম বিভিন্ন ধরনের কাঠ, দরজা জানলা বা আসবাবপত্র তৈরি করার জন্যে, টেবিল চেয়ার তৈরি করার জন্যে কাঠ বন থেকে আমরা পেয়ে যাই বা সংগ্রহ করি। গাছের ছাল থেকে মশলা পাই, আর যেটা হয় ছাল থেকে গাছের, অনেক গাছের ছাল থেকে ওষুধও পাওয়া যায়, যেমন সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায়। দড়ি তৈরির আঁশও আমরা বনজ সম্পদের মধ্যে ফেলি। তাছাড়া যেটা দেখা যায় সেটা হচ্ছে লতা পাতা থেকে ওষুধ হয়, লতা পাতা থেকে ওষুধ হয়। আগে গাছের পাতার ওপর লেখা হতো, আগে গাছের পাতার ওপর লেখা হতো, এখন গাছ থেকেই কাগজ পাওয়া যায়। এছাড়া ফুল ফল তো আছেই, পাতা থেকে থালা বাটিও হয়। এইসব শুনে তোমার একটু জানা হলো যে বনজ সম্পদের মধ্যে, মানে বন থেকে আমরা কী কী পেতে পারি।
আবার যেটা দেখা যায় বনের কোন কোন গাছ খুব লম্বা হয়, যেমন তাল গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ, ছাল গাছ, এরা খুব বড় বড় লম্বা লম্বা হয়, বিশেষ 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 আকৃতির হয়, যেমন শালের পাতা খুব বড় বড় হয়। তাছাড়া মঠ, অশ্বত্থ, এই সমস্ত গাছ তো আমরা দেখতেই পাই, এরকম ছড়িয়ে ছিটিয়ে বিশাল বনের মধ্যে গাছ আমরা লক্ষ্য করি। গাছের যেমন আলাদা আলাদা নাম রয়েছে, তেমনি এখানে বসবাসকারী প্রাণীদেরও আলাদা আলাদা নাম রয়েছে। এর মধ্যে কোন কোন গাছের কাণ্ড বেশ নরম, তাদের নরম কাণ্ডের গাছ বলি, যাদের কাণ্ড খুব দৃঢ় শক্ত তাদের কাষ্ঠল কাণ্ডের গাছ বলে থাকি। এই নরম কাণ্ডের গাছের থেকে কাষ্ঠল কাণ্ডের গাছের কথা আমরা এখানে পড়ব। আবার এখানে যেটা দেওয়া আছে, কিছু কিছু গাছের কিছু কিছু গাছ জলেও হয়, কিছু কিছু গাছ জলেও হয়, কারো পাতা ঝরে পড়ে, ঝরে জলে পড়ে, মানে পুকুরের ধারেও হয়, মানে জলাশয় থাকলে বনের মধ্যে সেই জলাশয়ের ধারে হয়। আবার কিছু কিছু গাছ একটা সময় সমস্ত পাতা ঝরে যায়, আবার দিয়ে নতুন পাতা জন্মায়, এরকম গাছও আমরা বনভূমির মধ্যে দেখতে পাই। এবার কোন গাছের কোন অংশ থেকে, কোন গাছের কোন অংশ থেকে কি হয় তা আমরা আমাদের জেনে নিতে হবে অভিভাবকদের কাছ থেকে, কিংবা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে, কিংবা বড়দের কাছ থেকে, যার কাছ থেকেও তোমাদের জেনে নিতে হবে। জেনে কী করতে হবে, তারপরে দেখো একটা কলাম দেওয়া রয়েছে, যেটা বলা হচ্ছে যে বলা বলি করে বা খোঁজাখুঁজি করে বা জেনে নিয়ে লেখো। কী কী লিখবে দেখো, কন্টেন্ট বা বিষয়টা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয় সম্পর্কে তুমি লিখবে, পারলে গাছের নামগুলো লিখবে, না হলে না পারলে গাছের নাম লেখার দরকার নেই। যদি প্রাকৃতিক সম্পদ বলে আমরা এখান থেকে পেয়ে যাই, সেটাও তোমরা লিখতে পারো। যেমন প্রথমে দেওয়া আছে ওষুধ, ওষুধ আমরা ঔষধি নামক উদ্ভিদ থেকে পাই, যে সমস্ত উদ্ভিদ ওষুধ তৈরির জন্যে প্রধানত দায়ী তাদের ঔষধি উদ্ভিদ বলে। যেমন পেনিসিলিয়াম হচ্ছে ঔষধি উদ্ভিদ, সর্পগন্ধা হচ্ছে ঔষধি উদ্ভিদ, কালমেঘ আছে, ফুলেখাড়া আছে, হ্যালেঞ্চ আছে, এইরকম অনেক উদ্ভিদ আছে যার থেকে আমরা কোনো না ভালোভাবে ওষুধ তৈরি করা হয়, সেই সময় গাছের কাণ্ড থেকে, পাতা থেকে, মূল থেকে, এমনকি ফল ফুল থেকেও আমরা ওষুধ পেয়ে যাই। এই যে পেয়ে যাই, যেখান থেকে পেয়ে গেলাম, সেই পেয়ে যাওয়াটাকে আমরা সেই সমস্ত উদ্ভিদের নির্দিষ্ট করে বলতে পারি, এই এই উদ্ভিদের থেকে এই ধরনের উদ্ভিদ থেকে আমরা এই ধরনের ওষুধ পেয়ে থাকি, এই বনজ সম্পদ পেয়ে থাকি। দড়ি পাওয়া যায়, আর পাওয়া যায় আসবাবপত্রের কাঠ, কাগজ পাওয়া যায়, মশলা পাওয়া যায়, ফল পাওয়া যায়, এছাড়া ফুল তো পাওয়া যায়, সমস্ত উদ্ভিদ থেকেই আমরা সমস্ত ফুল যেখানে যেখানে হয় তাদের ক্ষেত্রে ফলও হয়, সেটা আমরা বেশ বাহারি ফুল দেখতে পাই, সেই সমস্ত গাছের সেই ফুল দিয়ে যে গাছগুলো পেয়ে যাই সেই গাছের নাম লিখতে পারি। এবার যেটা তোমাকে বলছে করার জন্য, সেটা হচ্ছে তোমার এলাকায় এমন বিভিন্ন ধরনের কী কী গাছ পাওয়া যায়, তোমার এলাকায় এমন বিভিন্ন ধরনের কী কী গাছ পাওয়া যায় তা খুঁজে দেখো এবং আলোচনা করে লিখো।
এবার খুঁজে দেখো বা আলোচনা করে রেখো, লিখতে গিয়ে তুমি যেটা পারবে সেটা হচ্ছে তোমাকে জেনে নিতে হবে, কারণ ওখানে তো নির্দিষ্ট বিষয়টাকে তো নির্দিষ্ট করে দিয়েছে। যেমন এখানে প্রথম বিষয়টা হচ্ছে কোন ধরনের গাছগুলো লম্বা, প্রকৃতপক্ষে লম্বা ধরনের গাছের কথা বলা হবে, নাম লিখতে হবে। দ্বিতীয় যে কলামটা রয়েছে সেই কলামটা হচ্ছে ছড়ানো বড় গাছ। ছড়ানো বড় গাছ মানে হচ্ছে এইখানে একটা বট গাছ রয়েছে, তুই আরও এক মাইল দূরে একটা অশ্বত্থ গাছ রয়েছে, এর একটা বড়দের লিচু গাছ রয়েছে, একটা আম গাছ রয়েছে, এই চারদিকে আম ছড়িয়ে আছে, এটাকে বলছে ছড়ানো বড় বড় গাছ। অবশ্যই ছোট গাছের কথাকে বললে হবে না, কারণ নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে বড় গাছের কথা। এবার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নরম কাণ্ড যুক্ত গাছের নাম, নরম কাণ্ড যুক্ত গাছের নাম লিখবে, লতানো গাছের নাম লিখবে, ছ্যাঁচছ্যাঁটে মাটির গাছের নাম লিখবে। ছ্যাঁচছ্যাঁটে মাটির গাছ মানে ভিজে মাটি, ভিজে মাটি বলতে কীরকম ধরো পুকুরের ধারগুলো সবসময় ভিজে থাকে, সেই সবসময় ভিজে থাকা ছ্যাঁচছ্যাঁটে মাটিতে ছ্যাঁচছ্যাঁটে আবহাওয়ায় বেশ কিছু উদ্ভিদ জন্মায়, তাদের কথাই কিন্তু বলতে হবে। এবং সব শেষের কলামে যেটা বলা আছে সেটা হচ্ছে জলাভূমির মধ্যে গাছ। সাধারণভাবে এটা দেখা যায় না, কিন্তু অন্যভাবে দেখলে, অন্যভাবে দেখলে মানে হচ্ছে জলাভূমির কাছাকাছি থাকতে থাকতে কিছু জলজ আগাছাই বলো বা গাছ বলো, সেটা পাশের একটু একটু মাটি আছে এরকম, বা মাটি নেই বা মাটি ফেলে সেখানকার গাছ একটা আবহাওয়ার একটা এমন একটা অবস্থার সৃষ্টি করা হচ্ছে যাতে সেখানে লোকে গেলে একটু আনন্দ পায়। এই রকম অঞ্চল অর্থাৎ জলাভূমির মধ্যেই কিছু সমতল ধরনের মাঠ বা খেলার জায়গা বা কী বলবো একটা পরিবেশ রাখা হয়েছে, করে রাখা হয়েছে যাতে সেখানে বাচ্চারা বা তাদের অভিভাবকরা বেশ কিছুক্ষণ সময় ব্যয় করতে পারে। এই যে ঘটনা, এই ঘটনা কি প্রমাণ করছে? এই প্রমাণ করছে যে বন থেকে আমরা কী কী পেতে পারি, এই বন থেকে আমরা কী কী পেতে পারি তার সম্পর্কে যদি বলা হলো। এরপরে যেটা বলা হবে সেটা হচ্ছে হারিয়ে যাওয়া বন আর হারিয়ে যাওয়া বন আর তো তার নতুন বন, হারিয়ে যাওয়া বন আর তার নতুন বন। কিছুদিন আগেও যেখানে বিরাট গহন বন ছিল, চাষ করতে সেখানে মানুষ গাছ কাট জানত না, একসময় মানুষ চাষ করতে শিখল, যেই চাষ করতে শিখল তখন তার জমিগুলোকে আরও বারো বাড়িয়ে তোলার একটা প্রচেষ্টা সে চালাতে লাগলো, কারণ বেশি জমিতে বেশি ফসল পাওয়া যাবে, কম জমিতে চাষ করে তার প্রয়োজন অনুযায়ী তার চাহিদা মিটবে না। অর্থাৎ চাষের জমি যদি তুমি কী বলবো জমি বাড়াতে গিয়ে চাষের জমি বাড়াতে গিয়ে যদি দেখা যায় যে তোমাকে ব্যাপক হারে পরিণত গাছ কেটে ফেলতে হচ্ছে, তাহলে সেটা তোমার আইনত অপরাধ হবে। এই অপরাধের গাঁট কাঁধায় অপরাধের বোঝা কাঁধে যাতে না নিতে হয় সেই জন্য তোমরা এই ব্যাপারটাকে নিশ্চিতভাবে খেয়াল রাখবে যে গাছ কাটা হলেও অনেক বন জঙ্গল যাতে সেখানে থাকে। অনেককাল আগেই ভারতে রাজার বনের ওপর কড়া নজর রাখত, বন থেকে কাঠ পাওয়া যেতই, এমনকি হাতিও পাওয়া যেত, যে বনে হাতি থাকত তার উপর রাজার দখল ছিল সবচেয়ে বেশি।
এই রকম অবস্থায় যে বনের হাতি থাকতো তার উপরে রাজার দখলের ঘটনায় যেটা হলো সেটা হলো যে এই যে যুদ্ধের কাজে ব্যবহার করা হতো, যুদ্ধের কাজে কী ব্যবহার করা হতো, ব্যবহার করা হতো বিভিন্ন ধরনের অস্ত্র। এই অস্ত্রগুলি আমরা এখন একটু একটু করে পড়ব, তার যেটার হেডিংয়ে পড়ব সেটা হচ্ছে হারিয়ে যাওয়া বন আর নতুন বন, হারিয়ে যাওয়ার বন ও নতুন বন। এই অবধি থাক, পরের ভিডিওটা আমি আবার একটু পরে দিচ্ছি তোমাদের।